সেন্ট জেভিয়ার্স হাই স্কুল ডাবল চিপ খুলনা নিয়মিত অনলাইন ক্লাসে স্বাগত। আজ আমি চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় আলোচনা করতে চলেছি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সুস্থ আছো। অনেক দীর্ঘ বিরতি হচ্ছে, আমরা স্কুলে আসতে পারছো না, কিন্তু আমাদের পড়াশোনা তো আর থেমে থাকবে না। তোমাদেরকে কিন্তু বাসায় প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে, পড়ার টেবিলে বসতে হবে, কারণ স্কুল খুললে এই যে পিছিয়ে পড়াগুলো থেকে যাবে, এগুলো কিন্তু তোমরা পিছিয়ে থাকবে। তো আশা করি আমাদের যে প্রতিনিয়ত অনলাইন ক্লাসগুলো তোমরা দেখো, সেটা দেখে তোমাদের কিছুটা উপকার হলেও কিন্তু হচ্ছে। এবং তুমি তোমার বন্ধুদেরকে বলবা যে আমাদের কিন্তু নিয়মিত এই অনলাইন ক্লাসগুলো দেখতে হবে। তো শিক্ষার্থী, আজ আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করতে চলেছি সেটি সম্পর্কে তোমরা হয়তো আগে পরে অনেকে অবগত আছো, কিন্তু সেটা ধারণাটা অনেকে হয়তো ভুল থাকতে পারে। তো আসো, এই যে বিশ্ব যে করোনা পরিস্থিতিতে চলছে, তার ভিতরেও কিন্তু অনেকে তাদের কাজের প্রয়োজনে বাইরে যেতে হচ্ছে। এমনকি তোমার বাসা, তোমার অভিভাবক যে আছে, অর্থাৎ তোমার আব্বু বা আম্মু বা বড় ভাইয়া, তারাও কিন্তু বাইরে যাচ্ছে। কিন্তু দেখো, এই যে লকডাউন, লকডাউন থাকার কারণে কিন্তু যে গণপরিবহন যেগুলো আছে এগুলো কিন্তু তারা চড়তে পারছে না। তাহলে কি হচ্ছে, তারা মোটর সাইকেল যোগে কিন্তু যাতায়াত করছে। এখন আসত, এই মোটর সাইকেলটাকে যদি চালু করতে হয়, অর্থাৎ দীর্ঘক্ষণ যদি চলতে হয়, তাহলে তারা কিন্তু একটা জ্বালানির প্রয়োজন আছে। কি জ্বালানির প্রয়োজন আছে না, অর্থাৎ কি পেট্রোল, পেট্রোল ছাড়া কি তোমার মোটর সাইকেল চলবে না? কখনোই চলবে না। তাহলে কি ওই যে ইঞ্জিনটাকে চলতে গেলে কিন্তু পেট্রোলের প্রয়োজন আছে, অর্থাৎ সেই পেট্রোলটা হচ্ছে কি ওই ইঞ্জিনের খাদ্য। ওইটা ছাড়া যেমন চলতে পারে না, ঠিক আমাদের মানব শরীর, মানে আমাদের যে শরীর, এই শরীরটা কিন্তু খাদ্য ছাড়া চলতে পারে না। তাহলে কি গাড়ি যেমন তেল তার খাদ্য, আমরাও কিন্তু আমাদের এরকম খাদ্য হিসেবে বিভিন্ন রকমের প্রাণীর বা উদ্ভিজ্জ খাবার হিসেবে গ্রহণ করে আমাদের বেঁচে থাকি। তাহলে আসো প্রিয় শিক্ষার্থী, আমরা এই যে খাদ্যটা কি জিনিস এবং খাদ্যটা আমরা কোথা থেকে পাই, খাদ্য এই সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের আলোচনার বিষয় আজকে হচ্ছে কি খাদ্য। বেঁচে থাকার জন্য আমাদের কি দরকার, খাদ্য। এই খাদ্যটা আমরা কোথা থেকে পেয়ে থাকি, এই খাদ্যটা আমরা দুইটা জিনিসের থেকে পেয়ে থাকি। এক হলো প্রাণীজ খাদ্য, আর একটা বলা হচ্ছে উদ্ভিজ্জ খাদ্য। কি কি বলছে আবার একটু শোনো, এই খাদ্যটাকে খাদ্যের উৎস, খাদ্যের উৎস। তাহলে প্রথমে বলছে কি খাদ্য, খাদ্য ছাড়া কিন্তু আমাদের শরীর চলবে না। হয়তো কিছু সময়ের জন্য চলবে, একবার দুইবার না খাইলেও তুমি কিন্তু চলতে পারো, কিন্তু এক নাগারে যখন একদিন দুই দিন যখন থাকবে না কে, তখন দেখবে আস্তে আস্তে তোমার শরীরটা কি যাচ্ছে, অভ্যাস হয়ে যাচ্ছে, তোমার শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছে না। যেরকম কিনা ওই ইঞ্জিনটার কথা বলছি, ইঞ্জিনে যদি তেল শেষ হয়ে যায়, কত দ্রুত একটা গাড়ি চলে যাচ্ছে, কিন্তু যখনই তেল শেষ হচ্ছে তখনই কিন্তু গাড়িটা কিন্তু আর চলছে না, তত দামি গাড়ি তারপর কিন্তু সে পড়ে থাকছে। ঠিক একই অবস্থা আমাদের যে মানব শরীরটা আছে, এই শরীরটাকে চালনা করতে গেলে, মানে সচ্ছল রাখতে গেলে আমাদের প্রয়োজন হচ্ছে খাদ্য। এখন এই খাদ্যের উৎস, খাদ্যের উৎস হচ্ছে দুইটা জিনিস থেকে আমরা খাদ্য পেয়ে থাকি সাধারণত, একটা হচ্ছে প্রাণীজ খাদ্য আর একটা হচ্ছে উদ্ভিজ্জ খাদ্য। কি কি খাদ্যের কথা বলছি আমরা, প্রাণীজ, প্রাণীজ খাদ্য দ্রব্য, আরেকটা পাচ্ছি কি উদ্ভিদ, অর্থাৎ প্রাণীর দেহ থেকে যে খাদ্য আমরা গ্রহণ করে থাকি সেটা হচ্ছে প্রাণীজ খাদ্য। কেমন হচ্ছে সেটা, যেরকম আমরা মুরগি, হাঁস মুরগি, মাছ,
এগুলো কোথা থেকে পাচ্ছি? প্রাণীজ খাদ্য, প্রাণীর দেহস থেকে আসছে আমাদের। এরপরে কি আছে? উদ্ভিজ্জ খাদ্য, অর্থাৎ কি উদ্ভিদের থেকে যে খাদ্যগুলো আমরা খেয়ে থাকি সেটা হচ্ছে উদ্ভিজ্জ খাদ্য। যেমন আমরা সাধারণত উদ্ভিজ্জ খাদ্যটাই বেশি খেয়ে থাকি, আমরা যেরকম শাক সবজি, ধান, চাউল, তারপর তোমার ফলমূল, আম, কাঁঠাল, এই যত যা কিছু আছে এগুলো কিন্তু উদ্ভিদ থেকে পেয়ে থাকি। তাহলে আমরা দুইটা উৎস থেকে পেয়ে থাকি, একটা হচ্ছে উদ্ভিজ্জ, একটা হচ্ছে প্রাণীজ খাদ্যদ্রব্য। একটা হচ্ছে উদ্ভিজ্জ খাদ্যদ্রব্য, আর একটা হচ্ছে কি? প্রাণীজ খাদ্যদ্রব্য। তাহলে উদ্ভিজ্জ আর একটা কি বলছি? প্রাণীজ। তাহলে এখন আসো আমরা প্রাণীজ খাদ্য, দেহ তাকে প্রাণীজ খাদ্য বলে, প্রাণীজ খাদ্য বলে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখছি কি প্রাণীজ খাদ্য দ্রব্য, অর্থাৎ প্রাণীর থেকে যেসব খাদ্য দ্রব্য পেয়ে থাকি তাদেরকে বলা হচ্ছে প্রাণীজ খাদ্য। তো এখন তোমরা নিশ্চয়ই বলতে পারবা যে কোন খাদ্যটা তুমি প্রাণী থেকে পেয়ে থাকো। তোমার বাসা বাড়ি থেকে আমরা যখন নুডলস রান্না করে দেয় আম্মু, তখন কি থাকে ওটাকে দেখতে গেলে কিন্তু একটা গুরুত্বপূর্ণ উপাদান আছে, ডিম। এই ডিমটা কোথা থেকে আসে? প্রাণীর থেকে আসে। আবার যখন আমরা গোস্ত খাই, অর্থাৎ যখন বিরিয়ানি খাই বা মনে করো রান্না করে খাই, তখন এই যে বস্তুটা কোথা থেকে আসছে? প্রাণীর দেহ থেকে আসছে। আবার কি আছে? মাছ, মাছটা কিন্তু একটা প্রাণী, তাহলে ওখান থেকে যে খাদ্যটা পাচ্ছে সেটাও কিন্তু আমাদের একটা হচ্ছে প্রাণীজ খাদ্য। অর্থাৎ তাহলে বুঝতে পারছো কোনগুলো প্রাণীজ খাদ্য। এখন আসো কি উদ্ভিজ্জ খাদ্য, দেখো কি লিখছে? উদ্ভিজ্জ খাদ্য দ্রব্য, যে বিভিন্ন উদ্ভিদ থেকে আমরা যে খাদ্য পেয়ে থাকি তাদেরকে বলা হচ্ছে উদ্ভিজ্জ খাদ্য। তাহলে আসলে এখন আমরা উদ্ভিজ্জ খাদ্য কি বলতে পারি? যেরকম আমরা যে ভাতটা খাচ্ছি সেটা উদ্ভিদ থেকে আসছে, যে শাকসবজি খাচ্ছি সেটা উদ্ভিদ থেকে আসছে, আম খাচ্ছি এখন, কাঁঠাল খাচ্ছি, লিচু খাচ্ছি, জাম খাচ্ছি, এগুলো কোথা থেকে আসছে? উদ্ভিদ থেকে। এই যে রুটি তৈরি করে দেয়, রুটিটা কোথা থেকে আসছে? রুটিটাও কিন্তু একটা উদ্ভিদ থেকে। আমরা গম নিচ্ছি, গমটাকে মাড়াই করার পরে সেটা দিয়ে কিন্তু রুটি তৈরি করে খাচ্ছি। তাহলে এই যে আমরা এখন নিশ্চয়ই ক্লিয়ার ভাবে বুঝতে পারছি যে প্রাণীজ খাদ্য আর উদ্ভিজ্জ খাদ্য, প্রাণী থেকে যে খাদ্যগুলো সেগুলো প্রাণীজ খাদ্য এবং উদ্ভিদ থেকে যে খাদ্যগুলো সেগুলো হচ্ছে উদ্ভিজ্জ খাদ্য। তাহলে তোমরা এখন বলতে পারবে যে তোমার বাসা বাড়িতে দেখলো তুমি যে খাবার সকালে নাস্তায় যে খাবারটা তুমি খাচ্ছ সেটা কিন্তু সহজে তুমি বলতে পারবে যে এটা আমাদের উদ্ভিদ থেকে আসছে, এটা আমাদের প্রাণী থেকে আসবে। এখন যদি বলি আমরা একটা ডিম ভাজি, আম্মু রুটি তৈরি করে দিচ্ছে সকালে, তার সঙ্গে দিচ্ছে কি? ডিম। তাহলে এখন কি এই দুইটা খাবার? তাহলে তুমি নিশ্চয়ই বলতে পারবে কি পারবে না? হ্যাঁ, যে ডিমটা আসছে কোথা থেকে? প্রাণীর থেকে। তাহলে এটা হচ্ছে প্রাণীজ খাদ্য। আর যদি আমরা যাই যে রুটিটা তৈরি করছে কোথা থেকে? যে আমাদের গম মাড়াই করার পরে যে আটা বা ময়দা হয়েছে সেটা থেকে কিন্তু রুটিটা তৈরি করেছে। তাহলে কিন্তু আমরা এখানেই বলতে পারলাম যে একটা প্রাণীজ খাদ্য, একটা উদ্ভিজ্জ খাদ্য। আবার বলতে পারি আমরা দুধ, তাহলে কি বলতো তোমরা? দুধটা কোথা থেকে আসে? দুধ আসবে কিন্তু প্রাণী, অর্থাৎ কি গরু, মহিষ, ছাগল, এটা থেকে আসে কিন্তু দুধ। তাহলে এটা দুধটা কিন্তু প্রাণীজ আমিষ। এরপর যদি বলি যে আমরা বাজারে যে মিষ্টি খাই,
মিষ্টি খাইতে গেলে আমাদের মিষ্টি তৈরি করতে গেলে যে বিশেষ করে তুমি যদি মনে করো দধি খাচ্ছি, তাহলে দধি তৈরি করতে গেলে কি এখন দধিটা বলতে পারো যে তাহলে কি এটা কি প্রাণীজ নাকি উদ্ভিদ? তাহলে নিশ্চয়ই তোমরা বলতে পারবে, কারণ দধিটার উপাদান হচ্ছে মেইনলি যে উপাদানটা সেটা হচ্ছে আগে দুধ, তাহলে দুধটা কোথা থেকে আসছে? প্রাণীজ দেহ থেকে, তাহলে এটা কিন্তু প্রাণীজ খাদ্য। তো এরকম ভাবে তোমরা বাসায় প্র্যাকটিস করবে, দেখবে এখন তোমরা ফ্রিজ, আমাদের ম্যাক্সিমাম বাসা বাড়িতে কি আছে কি ফ্রিজ আছে, তোমরা এখনই চলে যাবে, একটু পরে পড়ার শেষে আমরা অনলাইন ক্লাসটা শেষ করার পর পরে দেখবো, এবার ফ্রিজ খুলবো, ফ্রিজ খোলার পর দেখবো যে খাদ্য দ্রব্য গুলো ওখানে আছে সেটা কোনটা প্রাণীজ আমিষ কোনটা উদ্ভিজ, সরি প্রাণীজ খাদ্য আর একটা উদ্ভিজ খাদ্য, সেটা কিন্তু আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারবো। তো তোমাদের একটা কাজ থাকবে, তোমরা এটা দেখবা যার যার ফ্রিজে যেটা আছে যে খাদ্য দ্রব্য গুলো আছে সেটা দেখে এরকম একটা কাগজ খাতা নিবে, খাতা নিয়ে এখানে কোন গুলো প্রাণীজ খাদ্য আর উদ্ভিজ খাদ্য। আমি একটা উদাহরণ দিই, এটা একটা দাগ দিবে এরকম ভাবে খাতার উপরে, এই এক পাশে লিখবে কি প্রাণীজ খাদ্য, প্রাণীজ খাদ্য, আর একটা আছে উদ্ভিজ্জ খাদ্য। তাহলে প্রাণীজ খাদ্যের ভিতরে এখানে লিখবে এক নম্বরে তুমি ফ্রিজ খুললে, ফ্রিজ খোলার পরে কি দেখতে পেলে? ফ্রিজ খোলার সঙ্গে সঙ্গে দেখতে পেলে কি এক পাশে ট্রেতে ডিম রাখা আছে, তাহলে ডিমটা আমাদের কি খাদ্য হবে? প্রাণীজ খাদ্য। তাহলে আমরা এখানে খাদ্য তাহলে কি লিখতে পারি? ডিম। এরপরে দেখলে কি আছে? মাছ আছে, মাছটাও তাহলে আমাদের কি প্রাণীজ খাদ্য। আবার কি দেওয়া আছে একদম দেখতে পেলে? দধি। তাহলে একটু আগে বলছে দধিটাও কিন্তু আমাদের প্রাণীর থেকে আসছে দধি। এরকম অনেকগুলো এরপর আসে উদ্ভিদ দেখতে পাচ্ছ, আলু উদ্ভিজ্জ খাদ্য কি হতে পারে? আলু, শাক সবজি, আম, এরকম অনেক যা বাড়িতে যেকোনো খাদ্য নিলে তার ভিতরে আমরা কি কি পাইতে পারি? খাদ্যের যে উপাদান গুলো আছে খাদ্য থেকে আমরা কি পাই? খাদ্য থেকে আমরা পুষ্টি পাই, কি পাচ্ছি? পুষ্টি পেয়ে থাকি। তাহলে কি কি খাদ্যে সাধারণত শিক্ষার্থী? তাহলে দেখো খাদ্যে কিন্তু কয় রকমের আমরা খাদ্য থেকে কি পেয়ে থাকি? পুষ্টি পেয়ে থাকি, এবং এই খাদ্যে পাঁচ ধরনের পুষ্টি উপাদান রয়েছে। অর্থাৎ আমরা যেটা খাদ্য হিসেবে গ্রহণ করি, তুমি যদি সব সময় শুধুমাত্র ভাত খাচ্ছ অন্য কিছু খাচ্ছ না, তাহলে কিন্তু সব রকমের পুষ্টি উপাদান তুমি পাবে না, আর যখনই এই পুষ্টি উপাদান গুলো না পাবা তখন কিন্তু তোমার শরীর সঠিকভাবে কাজ করবে না। যেরকম বললাম একটু আগে যে তোমার আব্বু যে বাইকটা চালাচ্ছে শুধুমাত্র কিন্তু তেল দিলে কিন্তু চলছে না, ওটাকে পিছল করার জন্য আবার লুব অয়েল ব্যবহার করতে হচ্ছে, ব্যাটারি ব্যবহার করতে হচ্ছে, তো অনেক অনেক যন্ত্রাংশগুলো আছে যেগুলোতে
বিভিন্ন উপাদানগুলো ব্যবহার করছে এবং সেটা সঠিকভাবে চলছে। দেখো যদি তোমার আপুর গাড়িতে যদি লুবয়েল অর্থাৎ যেটা মোবিল আমরা বলে থাকি, এই মোবিলটা যদি আস্তে আস্তে অনেক পুরাতন হয়ে যায় বা মোবিল যদি অনেকদিন পরিবর্তন না করা হয়, তখন গাড়ির যে ধোঁয়াটা কালো ধোঁয়া বেরোবে। ঠিক একই অবস্থা তুমি যে খাবার খাদ্যটা খাচ্ছ সেই খাদ্য তালিকায় যদি বিভিন্ন ধরনের খাদ্য যদি তুমি যুক্ত না করো, তাহলে কিন্তু তোমার এক সাইড হয়তো বা এরকম, যেরকম আমরা জানি যে ভিটামিনের একটা কাজ, শর্করার একটা কাজ, তাহলে এই যে আমাদের খাদ্যে সাধারণত পাঁচ ধরনের পুষ্টি উপাদান রয়েছে। প্রথমত আমরা লিখতে পারি কি, এক নম্বর লিখতে পারি কি শর্করা, শর্করা। দুই নম্বর লিখতে পারি কি আমিষ। তিন নম্বর লিখতে পারি ভিটামিন। চার নম্বর হচ্ছে চর্বি। আর পাঁচ নম্বরে কি পাচ্ছি, খনিজ, খনিজ লবণ। এই যে উপাদানগুলো আমরা খাদ্য থেকে পেয়েছি, পুষ্টি উপাদানগুলো পেয়েছি, প্রথমত হচ্ছে শর্করা, আমিষ, ভিটামিন, চর্বি আর আছে খনিজ লবণ। এই সবকটি আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এর একটিকে অফ রাখলে কিন্তু চলবে না। প্রতিনিয়ত তাহলে ঘুরিয়ে ফিরিয়ে এই খাদ্যগুলো আমাদেরকে খাইতে হবে। যে খাদ্যের ভিতরে শর্করা বেশি আছে সেগুলো খাইতে হবে, আমিষ জাতীয় খাদ্য খাইতে হবে, ভিটামিন জাতীয় খাদ্য খাইতে হবে, চর্বি জাতীয় খাদ্য খাইতে হবে এবং খনিজ লবণ, এ সবগুলো পরিমিত পরিমাণে কিন্তু খাইতে হবে। অর্থাৎ কি, সবকিছু যদি ঠিকভাবে না খাওয়া যায়, তোমার শুধুই গোস্ত খাইতে ইচ্ছা করে, তাহলে কিন্তু তুমি খনিজ লবণ তোমার ভিতর থেকে অফ থেকে যাবে, ভিটামিনটা অফ থেকে যাবে। আবার তুমি কি করলে যে শুধু তোমার ফল মূল খাইতে ইচ্ছা করে, অর্থাৎ আম, জাম, কাঁঠাল এগুলো খাইলে, তখন কিন্তু তুমি এই খনিজ লবণ পাবে না, চর্বি পাবে না, শর্করা, মানে এক একটা খাদ্যে এক এক রকমের পুষ্টি উপাদান বিদ্যমান। অর্থাৎ সেরকম ভাবে কিন্তু আমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে এই খাবারগুলো খাদ্য হিসেবে গ্রহণ করতে হবে। তো আমরা পুষ্টি উপাদানের সাধারণত পাঁচ ধরনের, এবং পাঁচ ধরনের কি সেটা কিন্তু আমরা এখন অলরেডি লিখে ফেলেছি। তাহলে আজকে আমরা কোন খাদ্যে কি ধরনের পুষ্টি উপাদান রয়েছে সেটি সম্পর্কে একটু আলোচনা করব। কিন্তু প্রথমত হচ্ছে শর্করা, আমিষ, ভিটামিন, চর্বি এবং খনিজ লবণ। প্রিয় শিক্ষার্থী, আমরা আসি এখন ভিটামিন, এই যে পুষ্টি উপাদান গুলো কোনটা কি আছে এটি সম্পর্কে একটু আলোচনা করি। ভিটামিনটা প্রথমে আসে, ভিটামিন, ভিটামিন, ভিটামিনটা কি করবে, কি ভিটামিনের কাজ কি, আমাদের শরীরটাকে কর্মক্ষম রাখতে জন্য ভিটামিনের গুরুত্ব অনেক বেশি। তাহলে আমাদের ভিটামিন আমাদের দেহের কর্মক্ষম রাখতে সহায়তা করে। ভিটামিন বিভিন্ন রকমের রয়েছে, যেমন ভিটামিন এ, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন এ আছে, ভিটামিন বি, ভিটামিন সি, ডিই, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন তাহলে দেখো আমরা ভিটামিন সম্পর্কে, ভিটামিনটা কত প্রকার হয়েছে বলে, ভিটামিন এ আছে, ভিটামিন বি আছে, সি আছে, ডি আছে, ই আছে, কে আছে, ইংরেজিতে লেখা রয়েছে ভিটামিন এ আছে, ভিটামিন বি আছে, ভিটামিন সি আছে, ভিটামিন ডি আছে, ভিটামিন ই আছে এবং ভিটামিন কে। তাহলে এই ভিটামিনে মোট কয়টা ভাগ আছে, ছয়টা ভাগ আছে। এইবার আসো, যে ফলটা খাচ্ছে সেই ফলটাতে যে আমাদের সবগুলো ভিটামিন বিদ্যমান থাকবে তা কিন্তু নয়। অর্থাৎ ভিটামিন এ ধরনের একটা খাদ্য আছে, বি আছে, সি আছে, প্রত্যেকটা খাদ্যই কিন্তু আমাদের তোমাদের বইয়ের 29 পৃষ্ঠায়, মূল বইয়ের, মূল বইয়ের 29 পৃষ্ঠা, Thank you.
ভিটামিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, তার আগে তোমরা একটু মূল বই তোমার যে বইয়ের 29 পৃষ্ঠা এই যে ভিটামিনের যে তালিকাটা আছে ওটা একটু দেখো।